গেল এক দশকে প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ওয়্যারলেস ডিভাইস থেকে শুরু করে বাড়ি, কর্মস্থল, স্কুল এবং দৈনন্দিন দোকানে স্মার্ট যন্ত্রপাতি, যা এক কথায় ডিজিটাল বিপ্লব। আমাদের হাতে থাকা প্রযুক্তির সাথে বিকশিত হওয়ার সময় এসেছে। এই বৈশ্বিক প্রবণতা অনুসরণ করে গ্রামীণফোন বাংলাদেশে নিয়ে আসছে ইসিম সেবা। দেশে প্রথমবারের মতো ইসিম চালু করেছে গ্রামীণফোন। দেশের বাজারে 7 মার্চ থেকে ইসিম পাওয়া যাবে। ইসিম সমর্থন করে এমন ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেক্টিভিটির সুবিধা উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকেরা। শুধুমাত্র একটি ইসিমে সংযুক্ত করা যাবে বহু নেটওয়ার্ক ও নাম্বার, তবে এটি নির্ভর করবে মুঠোফোনের ওপর। গ্রামীণফোন জানিয়েছে, গ্রামীণফোনের ঢাকা ও চট্টগ্রামের এক্সপেরিয়েন্স সেন্টার এবং নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষে ইসিমের জন্য আবেদন করতে হবে। এছাড়া গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ইসিম পাওয়া যাবে। বিশ্বজুড়ে ডিজিটাল রূপান্তর সহ পরিবেশগত সুবিধা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসিম। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে ইসিমের ব্যবহার বেড়ে হবে 3.4 বিলিয়ন। 4G ইসিম পরিবেশ বান্ধব ডিজিটাল সিমের এখনই সময় স্লোগানে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। এই ইসিম একটি মোবাইল ডিভাইসে এমবেড করা থাকে, যাতে কোনো ফিজিক্যাল সিম কার্ড কেনার প্রয়োজন ছাড়াই গ্রাহক তার পছন্দের অপারেটরের ইসিম ইনস্টল করতে পারবেন। আপাতত এই ইসিম ব্যবহার করা যাবে শুধুমাত্র অ্যাপল, স্যামসাং এবং গুগল পিক্সেল ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলের ফোনে।